हेलो एवरीवन, आज बुधवार और एखाने सांघातिक गरम। तो गरमे आशा करछि सकले भालो आछेन, सुस्थ आछेन। और गरम बोले जे बसे थाकले तो हबे ना, रान्ना बान्नाटा करते हबे। तो सेई जोन्नो खूब सिम्पल रान्ना बान्ना आज के करे नेब। একদিকে ডাল হয়ে গেছে আর এখানে রয়েছে রুই মাছ, আর রুই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আজকের দুপুরের মেনুতে এই রয়েছে আমাদের খাবার দাবারে টক ডাল আম দিয়ে আর রুই মাছ ভাজা। এই গরমে সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। গরম তো পড়েছে, তবে রান্নাবান্না তো আর বন্ধ করে বসে থাকা যাবে না, রান্নাবান্না তো করতেই হবে। সেই জন্য খুব সিম্পল খাবার দাবার রান্না করছি। এখানে হয়েছে টক ডাল, এখানে হয়েছে টক ডাল মসুর ডাল আম দিয়ে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। তো এই গরমে আজকে খুব সিম্পল রান্না বান্না, টক ডাল আর মাছ ভাজা। জন্মদিন কবে? ওই ওইখানে নাম করো কি গিফট লাগবে তোমার জন্মদিনে। তোমাকে কি দেবো শোনো, তোমাকে আমি একটা কি দেবো শোনো, তোমাকে দেবো একটা ছোট গাছ আর একটা, না তোমাকে দেবো একটা ছোট টব, আর তার মধ্যে ছোট্ট একটা গাছ, আর দেবো একটা ছোট্ট একটা বালতি। তুমি বালতি দিয়ে রোজ গাছে জল দেবে, ঠিক আছে? গিফট পছন্দ তো তোমার? হবে তো তোমার? একটা গাছ দিলে হবে তো? খুশি তো? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার জন্য আমি একটা গাছ কিনবো, গাছ লাগাবো, একটা ছোট্ট টবের মধ্যে একটা গাছ লাগাবো, আর তোমাকে গিফট দেবো। গোটা ফিনিশ করো ঝটপট। এখন বাজে 4টে আর এতটাই গরম যে একটু রেস্ট নেওয়া যায় না। যাই হোক, এখন বানানো হচ্ছে আমপোড়া আমের শরবত, আর এই রেসিপিটা বানাবে আমার হাজবেন্ড। তো ও আগে একদিন বানিয়ে খাইয়েছে, তো আজকে আবার বানাচ্ছে। সেই জন্য বেরোচ্ছে, এই বেলটা গাছের থেকে, সামনের গাছের থেকে পড়েছে, টুপ গাছটা থেকে টুপটাপ করে বেল পড়ে একদম এই গেটের সামনে। এখানে
বেল পড়ে, আর আমি টুক করে এগিয়ে নিয়ে আসি। খুব সুন্দর করে বানাবে, তোমার রেসিপি শেয়ার করবো আমি। তুমি কিভাবে বানাচ্ছো বলো, এটা ঠিক করে বলো। ঠিক করে রেখেছিলাম, চলো দেখি ফ্রিজ থেকে। সে কই আমার আইসক্রিম কই? টুটি ফুটি রান্না করে সবসময় দরকার তোর, ঠিক এটা ওটা ভাবি সবসময় একদম। পোড়া পোড়া হয়ে গেছে পুরো। কাঁচা লঙ্কা লাগে নাকি? বেশি কোথা থেকে শিখলে? হ্যাঁ বাবা, লবণ দিয়ে কেউ রুটি বানায়? বলছে লবণটা দাও রুটি বানাবো। লবণ দিয়ে কে রুটি বানায়? অনেক হ্যাঁ, তুমি ওটা ফিনিশ করো তারপরে তো বানাবে। আচ্ছা বানাও। তো অফিস যাওয়ার আগে এরকম একটা আমপুরা আমের শরবত বানালো, আর সত্যি খুব ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো আজকের এই আমের শরবত তো জানাবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন।